আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যামিলি 24 একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা খঞ্জর পাখি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সাদা খঞ্জন তলস্বরী নদীর পাখি মুন্সিগঞ্জ জেলা সদরে অবস্থান। সদরে অদ্রই দীর্ঘাদিন পৌরসভা, সেটির অবস্থান তলস্বরী পারে। এ মাঠে প্রতি বছর আমি কোটি ফ্রেম গঠনের পাখিকে নির্ভয়ে বিচরণ করতে দেখি। বিশেষ করে ওরা শীত শুরু হওয়ার আগ মুহূর্তে এসে হাজির থাকে। দীর্ঘদিন একেবারে চৈত্রের শেষ পর্যন্ত থাকে। পাখিগুলো দেখতে একবারই চমৎকার, যারা বেশ মায়াবী, জোড়ায় জোড়ায় কিংবা একাকি বিচরণ করে। সামান্য দূর থেকে ওদের দেখে আনন্দ পাই, তখন অত্যন্ত চঞ্চল প্রকৃতি পাখি এরা। হিস্ত্রতা এদের মাঝে খুবই কম, মাঠে বিচরণকালে সারাক্ষণ লেজ নাড়তে দেখা যায়। আসলে ওদের কোমরের করণটাই অমন, করণ একটু ভিন্ন গাছের হওয়ার সারাক্ষণ কাঁপতে থাকে, এই কারণে লেজটাও তুলতে থাকে। আর তা দেখে মনে হয় বুঝি ওরা নেচে বেড়ায় সারাদিন। এই পাখিটির বাংলা নাম সাদা খঞ্জন, ইংরেজি নাম হোয়াইট ওয়াকটেল, বৈজ্ঞানিক নাম মোটাকিল্লা আলবা, খঞ্জন নাম মোটাকিল্লিনি। সাদা খঞ্জন লম্বায় 8 ইঞ্চি, চিকন শরীর, শরীরের তুলনায় লেজটা লম্বা। এদের কপাল, চোখের দুপাশ, গলা ও গাল সাদা, মাথা, ঘাড়, ডানার কিছু পালক কালো, বুকের কালো ছাপ, পিরসাই দুশোর, কিছু পালক দূষণ সাদা মিশ্রণ, লেজ কালো, দুপাশে পালক সাদা, ও পেটের সব পালক সাদা, ঠোঁট পা কালো। স্ত্রী পুরুষ দেখতে একই রকম, মনে হলো পার্থক্য সামান্য, স্ত্রী পাখি সামান্য দীপ্তিহীন। এরা পতঙ্গ পাখি, সারাদিন মাঠে কিংবা নদীর পাড়ে ঘুরে ঘুরে পোকামাকড় শিকার করে। প্রজনন সময় মে থেকে জুলাই মাস। আট প্রান্ত অথবা জঙ্গলের নিরবের স্থানে পেলা আকৃতি বাসা বানায়। ডিম পারে 4 থেকে 6টি, ডিম ফুটতে সময় নেয় 15 থেকে 17 দিন। অসাধারণ সাদা খঞ্জন পাখির সম্বন্ধে বন্ধুরা আপনারা জানলেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। বন্ধুরা, আজকের সপ্তাহে বিশেষ হয়েছে দৈনিক মানবকণ্ঠ লেখক আলম সাইম সাহেব ওয়েবসাইট পাখি টুটো থেকে। আশা করি অন্যান্য পাখি সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এই ভিডিও লিঙ্ক আপনাদের মাঝে দিয়ে দিব। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।